একদিকে দিল্লি যাত্রার আগে অভিষেককে ইজিপ্ট তলব, ঠিক অন্যদিকেই কর্মীদের বাধা, স্পেশাল ট্রেন যে আবেদন করেছিল সেটা বাতিল করা হয়েছে। নেতাজি ইন্ডোরে এখনো পর্যন্ত শয়ে শয়ে কর্মীরা রয়েছে, কি বলবেন? আগামী 2 তারিখ 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন থেকে আমাদের এই অনুষ্ঠান স্বাভাবিক কারণে আগামীকাল শনিবার পশ্চিমবাংলার যারা জব কার্ড হোল্ডার তারা দিল্লির মুখে রওনা হবে তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে। কালকে সকাল 8টায় ট্রেন, ঠিক তার 16 ঘন্টা আগে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল যে ট্রেন বাতিল করা হয়েছে। তারা নাকি কোচ পায়নি, তাই যদিও তো 48 ঘন্টা আগে জানালো সমস্ত রকম ব্যবস্থা করা যেত। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা তাদের নিজেদের অধিকার ছিনিয়ে আনবার দাবিতে দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের নাম ছিল তাদের আন্দোলনকে থমকে দেওয়ার একটা চেষ্টা করছে। ঠিক সেই আন্দোলনে যিনি নেতৃত্ব দেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, 3 তারিখেই তাকে আবার ইডি দিয়ে ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এই আন্দোলনকে থমকে দেওয়া আসল বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে এবং এই আন্দোলনকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে ভয় পেয়ে যে কোনোভাবে হোক বাংলার এই খেটে খাওয়া মানুষ যাতে না খেতে পেয়ে মরে তার ব্যবস্থা কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করবার একটা চক্রান্ত করছে, যার জন্য আজ হঠাৎ করে ট্রেন বাতিল করে দিয়েছে। ট্রেন যতই বাতিল করুক বাংলার মানুষ দিল্লি পৌঁছাবে সঠিক সময়ে। শুধু অভিষেক ব্যানার্জি নয়, তার মা এবং বাবাকেও কিন্তু তলব করা হয়েছে এরকম সূত্র মারফত জানা যাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণটাই তো রাজনৈতিক উদ্দেশ্য, তারা রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার ইমেজকে বাংলার মানুষকে মানুষের কাছে খাটো করবার জন্য নরেন্দ্র মোদী নিজেই এর জন্য সমস্ত কিছু তদারকি করছেন। তাহলে কি আপনাদের দিল্লি যাত্রা সফল হবে বলে মনে হয়? 100% সফল হবে, মানুষ, সাধারণ মানুষ আরো বেশি আকারে দিল্লির মুখে পড়বে। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।